হ্যালো সবাইকে, পুজো তো চলেই এলো, আর পুজোর আগে একটু স্কিন কেয়ার না করলে কি হয় বলো? সবাই করে, তাই আমিও আর দেরি করলাম না। চলে গেছিলাম পরিচিত একটা দিদির পার্লারে। পার্লারের অ্যাড্রেস ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি পার্লারে গিয়ে কি কি করালাম, ফাইনাল লুকটা কেমন এলো, সবটা জানতে চাইলে এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে আমি করেছিলাম আইব্রো আর আপার লিপ থ্রেডিং, তার সাথে ক্লিন আপ আর ফেস ম্যাসাজ, আমার ব্ল্যাক হেডস গুলো রিমুভ করেছি, এন্ড ফাইনালি এখন যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, হেয়ার স্পা
আর তারপরে হবে আমার হেয়ার কাট। ভীষণ ভালো সার্ভিস, আর সবথেকে ভালো লাগছিল যখন আমার ফেস ম্যাসাজ আর হেড ম্যাসাজ দিচ্ছিল, এত ঘুম আসছিল কি বলবো। যারা যারা ভিডিওটা স্কিপ করে এত দূর অবধি চলে এসেছো তাদের জন্য বলে রাখি, ভিডিওটা স্কিপ না করলেই পারতে। আমি তোমাদের জন্য ভিডিওটা খুব বেশি বড় করিনি। আমি যে হেয়ার কাটটা কেটেছিলাম সেটা হচ্ছে অ্যাডভান্স হেয়ার কাট, অ্যান্ড তোমরা নিজেরাই দেখে নাও আমার চুলের অবস্থা আগে ঠিক কিরকম ছিল, আর এই হেয়ার কাটটা আর স্পা করার পর চুলটা ঠিক কতটা ভালো লাগছে। তো কেমন লাগছে, ভালো খারাপ যাই লাগুক না কেন অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো করে আনন্দ করে পুজোটা কাটাও, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, বাই।